Shubhashashti. Good morning guys, welcome back to our channel. Bari theke bol dile to gechhilam market karon sobji tobji kichu chilo na ogulo ante gechhilam ar ekta shari nite gechhilam ar thakurer jonno kichu fruits ante gechhilam to khub rod 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 elam ami amar blog ta ekhon theke shuru korchi dekhte thakun ar shonge thakun to onek din pore আজকে মার্কেটে মনে হলো একটু সবজি পেয়েছি তো যাই হোক কটা সবজি নিয়ে এসেছি বেশি নিয়ে আসিনি কারণ এখন তো প্যান্ডেলেই খাওয়া দাওয়া হবে একবেলা আর একবেলা ঘরে হবে তো সেই রকম বুঝে অল্প অল্প সবজি নিয়েছি তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এখন আমার রান্নাবান্না কিছু হয়নি আমি চানটা করে পুজোটা করেই চলে গেছিলাম তো এখন জামাটা আমার চেঞ্জ করবো একটু জল খাবো জল খেয়ে রান্নাবান্না শুরু করবো তো আপনারা সঙ্গে থাকুন তো এই শাড়িটা পেয়েছি এটা সেলাই করে কালকে দিতে হবে আর মোটা মোটা আখ পেয়েছি মেয়ের জন্য নিয়ে এসেছি এসেই আগে নাইটি চেঞ্জ করেছি কারণ ভিজে ভিজে মানে ঘামে ভিজে জামা আমার একদম পরতে ভালো লাগে না আবার কোথায় কোথায় অনেক কাজ হয়ে গেছে ভাত তো মোটামুটি 50% হয়ে গেছে বাকি মশলা এদিকে বানিয়ে রেখেছি তো আপনারা একদমই অবাক হবেন না এরকম মশলা কেন বলছি এদিকে আলু আর ফুলকপিটা 5 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব ওর বিচ্ছিরি গন্ধটা যাতে চলে যায় তার জন্য আলু আর ফুলকপিটা এর জন্যই ভাপিয়ে নিয়েছি ভাপানো নয় জাস্ট একটু গরম জলে দিয়েছি তো জলটা ভালো গরম হয়নি তাই জন্য তো খুব বিচ্ছিরি গন্ধ একটা লাগে এখন তো সিজন নয় তো সিজনের ফুলকপি আর বাঁধাকপি খেতে একটা ভালো টেস্ট হয় তো যদি সিজনের না হয় আপনারা এরকম করেই খাবেন তো একবার করে খেয়ে দেখুন যদি আপনার উপকার পান তো এরকম করেই খাবেন কারণ এরকম গরম জল দিয়ে যদি ধুয়ে খান পরিষ্কার করে খান তাহলে অ্যাসিডিটি গ্যাস কম হয় আর অন্য কথা হলো আমি মশলাটা ওরমভাবে বানিয়েছি কারণ আদা বাটাটা তো আমার সবসময় থাকে তো আদা বাটা জিরে বাটা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি আর তো কোনো মশলা পড়বে না কারণ নিরামিষ যেহেতু তাই না কথায় কথায় আমার রান্নাটাও শেষ হয়ে গেল শাড়িটা পিকো করাও হয়ে গেছে এবারে ফলসটা লাগিয়ে দিলেই হয়ে যাবে পুজোর সময় যত ঝামেলা ঝামেলা না নিলেও আবার প্রবলেম আছে আমি তো ভাবছিলাম এখন কটা দিন নেবই না সেলাই নেবই না কিন্তু ওই যে এখন যদি না নিই তো আর দেবো না তো আগে পিছিয়ে সব দিকে একটু ভাবতে হয় তো একদম সাদা সিম্পল খাওয়া সাত্বিক ভোজন যেটাকে বলে পৌষ্টিক ভোজন সাত্বিক পৌষ্টিক সাত্বিক দুটোই হ্যাঁ সাত্বিক এর জন্য আপনি দুর্গা পুজো সাথে নবমী পর্যন্ত তো হবে দশমীর দিন দেখা যাবে আবার আমি এটা জানতাম না গোড়া লেবুর অ্যাকচুয়ালি আচার হয় না শুধু নুন দিয়ে শুকনো করা হয় আর শরবত খাওয়া হয় সেটা আমি জানতাম না তো আচার যখন করেছি খরচা হয়েছে যা 10 টাকারই হোক আর 5 টাকারই হোক খরচা হয়েছে কাকলি সাথে সাথে ভাত মুলার আচার লেবুর আচার ডাল আর ফুলকপি আলু টকি খেয়ে আবার দেখা হচ্ছে অনেক কাজ আজকে আছে ওগুলো সব ছাড়তে হবে আবার আবার প্যান্ডেলে যেতে হবে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি প্যান্ডেলে আর এটা হচ্ছে দমন প্রবাসী পুজো কমিটি
তো এখানেই আমরা এই বছর এনজয় করব চারটি দিন আমাদেরকে স্পেশালি ইনভাইট করা হচ্ছে যেহেতু কুচি এখানে পারফর্ম করবে ডান্স পারফর্ম করবে না গান পারফর্ম করবে তার জন্য তো আমরা যেহেতু মানে স্পেশাল গেস্ট আর কি অ্যাকচুয়ালি দেখতে গেলে স্পেশাল গেস্ট তো তার জন্য আর আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো অলরেডি পুজো শুরু হয়ে গেছে আর ঠাকুরের মুখটা তো অসাধারণ হয়েছে আর সোলার কাজটাও খুব ভালো লাগছে দেখতে আর এই যে আমার সুন্দরী এখানে এসে না এসেই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে তো ঘুগনি খাচ্ছে তো মন ভরে একটু খেয়ে নিক তারপরে আবার নাচতে হবে ওকে তো কুচির মেকআপটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগবে তো আমি একটা সিম্পল বাদামি শাড়ি পরেছি এটাকে বাটি বলে অ্যাকচুয়ালি তো বাটি শাড়ি পরেছি এটাই হচ্ছে আজকে আমার সাজ বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না কত বছর পরে আমরা ধুমধুম নাচ দেখছি ঘুমাতে ঘুম করবো কাল সকালে টুর্নামেন্ট আছে তো আজ দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা কন্টেন্টের সাথে তো সবাইকে গুড নাইট বাই বাই।